Bismillahirrahmanirrahim. Param Kurunamay O Ashwin Dayalu Allah Allah Shupriyo Shikharti Bindu Rongpur Zila School Online Class Ashtom Senior Islam O Noitik Shikha Bishayet Asker Pathe Tomader Shagoto Tomra Tomader Patho Boi Khata Kolom Niye পাঠে মনোযোগী হবে শিক্ষার্থীবৃন্দ তোমাদের পাঠ্যবইয়ের তৃতীয় অধ্যায় এর পাঠ 12 নিয়ে আমি আবার উপস্থিত মোহাম্মদ হুমায়ুন কবির জিহাদী সহকারী শিক্ষক রংপুর জেলা স্কুল রংপুর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পাঠে যাওয়ার আগে তোমাদের জন্য প্রশ্ন তোমরা প্রশ্নগুলো উত্তর দেবা প্রথম প্রশ্ন আল কোরআনে অনেকগুলো বাক্য মিলে কি গঠিত হয় সঠিক বলেছো আল কোরআনে অনেকগুলো বাক্য মিলে একটি সূরা গঠিত হয় এবারের প্রশ্ন তোমাদের সিলেবাসে শেষ ফজিলতপূর্ণ আয়াত তিনটি কোন সূরার অর্থাৎ তোমাদের সিলেবাসে সবশেষ ওই অধ্যায়ের শেষে দেওয়া আছে ফজিলতপূর্ণ তিনটি আয়াত এটি কোন সূরার চমৎকার হয়েছে সূরা হাশর সূরা হাশরের অংশ হলো ওই ফজিলতপূর্ণ আয়াত তিনটি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আজকের পাঠ সূরা হাশরের শেষ তিন আয়াত এই পাঠে তোমরা জানতে পারবে এই আয়াতগুলির পরিচয় এবং এই আয়াতে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং শব্দের অর্থ এবং এর ভিডিও তেলাওয়াত আর অর্থ তোমরা জানতে পারবে আরও জানতে পারবে ফজিলত এবং এই আয়াতটির আয়াত তিনটির ব্যাখ্যাও তোমরা জানতে পারবে আমি আশা করি তোমরা যদি পাঠে মনোযোগী হও তাহলে তোমরা সূরা হাশরের এই শেষ তিন আয়াতের পরিচয় এবং এর ফজিলত এবং এর ব্যাখ্যা ইত্যাদি তোমরা ভালোভাবে বুঝতেও পারবে এবং বর্ণনা করতেও পারবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে যাচ্ছি সূরা হাশরের শেষ তিন আয়াতের পরিচয় জানতে লক্ষ্য করো সূরা হাশর এটি হচ্ছে আল কোরআনের 59তম সূরা কততম সূরা 59তম সূরা এ সূরার শেষ আয়াত তিনটি হচ্ছে 22 23 এবং 24 নং আয়াত অর্থাৎ যে তিনটি আয়াতের আমরা নিয়ে আজকের পাঠ সে তিনটির কুর্মিক হচ্ছে 22 23 এবং 24 আর এই সূরাটি অনেক ফজিলতপূর্ণ বেশ কিছু সূরা এবং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অত্যন্ত ফজিলতের করে দিয়েছেন সবের জন্য তন্মধ্যে সূরা হাশরের এই শেষ তিন আয়াত এটা অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত এই আয়াতগুলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পরিচয় জানলাম এবার আমরা জানব এই আয়াতগুলিতে ব্যবহৃত কিছু শব্দ তোমরা জানো যে তোমরা আসমাউল হোসনা পড়ছো অর্থাৎ আল্লাহর গুণবাচক নাম এই সুরায় আল্লাহর গুণবাচক নাম দিয়ে একদম পরিপূর্ণ এবং বিশেষ করে এই তিন আয়াতে দেখো লক্ষ্য করো যে এখান এখানে যে কয়েকটি আছে অধিকাংশগুলাই আল্লাহর গুণবাচক নাম তোমরা অর্থ শব্দগুলোর সাথে পরিচিত হও এবং অর্থ জেনে নাও আর রাহিম এটা আল্লাহর গুণবাচক নাম অর্থ হচ্ছে পরম দয়ালু আল মালিক মালিক মানে অধিপতি আল আজিজ এটিও আল্লাহর গুণবাচক নাম পরাক্রমশালী আল জাব্বার অর্থ কি জানো আল জাব্বার অর্থ হচ্ছে প্রবল মুতাকাব্বির অতি মহিমান্বিত সুবহান সুবহান মানে পবিত্র মহান আল্লাহর একটি গুণবাচক নাম ইউশরিকুন এটি হচ্ছে ভার বা ফেল বা ক্রিয়া তারা শিরক করে অংশীদার স্থাপন করে আল খালিক আল্লাহর গুণবাচক নাম সৃষ্টিকর্তা বা স্রষ্টা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আল বাড়ি অর্থ জানো আল বাড়ি অর্থ হচ্ছে উদ্ভাবনকারী আল মোসাব্বিরু মোসাব্বিরু অর্থ হচ্ছে রূপকার বা রূপদাতা এটিও আল্লাহর গুণবাচক নাম এবার আসো কুদ্দুস অর্থ কি পবিত্র
আসসালাম, সালাম অর্থ হচ্ছে শান্তি। আল মুমিন, আল মুমিন অর্থাৎ এই মুমিন এটাও আল্লাহর গুণবাচক নাম, তার অর্থ হচ্ছে নিরাপত্তা দানকারী। আল মুহাইমিন মানে রক্ষণাবেক্ষণকারী অথবা রক্ষক। আল আসমাউ ইসমুন শব্দের বহু বচন মানে নাম সমূহ। হুসনা, হুসনা মানে সুন্দর, সুন্দরতম। ইউসাব্বিহু সে তাসবিহ পড়ে, মহিমা ঘোষণা করে। আল হাকিম, আল হাকিম মানে প্রজ্ঞাময় বা প্রজ্ঞাবান, এটিও কি আল্লাহর গুণবাচক নাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই আয়াতে ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ শব্দগুলো জানলে বাড়িতে আবার তোমরা বই লক্ষ্য করবে, বিশেষ করে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ ভালোভাবে জানবে এবং ওই অর্থ জেনে ওই গুণগুলো যদি নিজের চরিত্রের আনার চেষ্টা করা যায় তাহলে সব চরিত্র আমাদের কী হয়, পবিত্র হয়, সুন্দর হয়, মার্জিত হয় এবং পরকালে আমরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের শব্দ তো হয়ে গেল জানা, এরপর আমরা কী করব, সূরা আল হাসরের শেষের তিন আয়াতের আমরা কি তেলাওয়াত শুনব। তোমরা চুপ থাকবে তেলাওয়াতের সময়, কারণ আল্লাহর বাণী হচ্ছে ফাইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থেকে শোনো, তখন তোমাদেরকে চুপ থেকে শুনতে হবে। হ্যাঁ, এসো আমরা সূরা আল হাসরের শেষের তিন আয়াত এর কি শুনি, অর্থ সহ তেলাওয়াত আমরা শুনি। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। والله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন, তিনি পরম দয়ালু অসীম দাতা। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তা দাতা, আশ্রয় দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্মশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা থেকে পবিত্র। يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ তিনি আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নামসমূহ তাঁরই। নবমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা সূরা আল হাসরের শেষের তিন আয়াতের অর্থ সহ ভিডিও তেলাওয়াত শুনলাম। এবার কাজ, প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের, সূরা আল হাসর আল কোরআনের কততম সূরা? প্রশ্নটি জ্ঞানমূলক প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, আয়াত তিনটির কুর্মিকগুলো কি কি? তিন নম্বর প্রশ্ন, আল মুমিনু শব্দের অর্থ কি? চার নম্বর প্রশ্ন, আল বারি শব্দের অর্থ কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণে অর্থগুলো বের করে ফেলেছ, উত্তরগুলো মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন দেখো, সূরা আল হাসর আল কোরআনের 69তম সূরা, আয়াত তিনটির কর্মিক হল 22, 23 এবং 24। আল মুমিন শব্দের অর্থ হল নিরাপত্তা দানকারী। আল বারিয় শব্দের অর্থ মিলে নাও, আল বারিয় শব্দের অর্থ হচ্ছে উদ্ভাবনকারী।
আমরা আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি যদি আমাদের চরিত্রের মধ্যে আনতে পারি, আমরাও উদ্ভাবন, আমাদের মধ্যে উদ্ভাবনের শক্তি আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনুশীলন করবে, আর অনুশীলনের কোনো বিকল্প নেই, অনুশীলন বেশি বেশি করলে পাঠ স্থায়ী হয়। এবার আমরা সূরা হাশরের এই শেষ তিন আয়াতের ফজিলত সম্পর্কে জানব, তোমরা মনোযোগী হবে। লক্ষ্য করো, সূরা হাশরের শেষ তিন আয়াত ফজিলত, এ তিনটি আয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে তিনবার আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আবার বলছি আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আবার বলছি আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটা তিনবার পাঠ করার পর যদি এই আয়াত তিনটি, মানে এই সূরা হাশরের শেষ তিন আয়াত যেটি আমরা ভিডিওতে শুনলাম, এই আয়াতগুলো যদি পাঠ করে, কেউ তেলাওয়াত যদি করে, কি করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেবেন। কেন করে দেবেন? তারা সকাল থেকে তার জন্য রহমতের দোয়া করতে থাকবে, তার পক্ষে রহমত চেয়ে আল্লাহর কাছে কি করবে, ওই 70,000 ফেরেশতা দোয়া করতে থাকবে। সেদিন সে মারা গেলে শহীদের মৃত্যু লাভ করবে। আর সন্ধ্যাকালে যে ব্যক্তি এভাবে পাঠ করবে সেও এ ফজিলত লাভ করবে। তিরমিজি শরীফের এই হাদিসের মধ্য দিয়ে আমরা সূরা আল হাশরের শেষ তিন আয়াতের ফজিলত আমরা বর্ণনা, ফজিলতের বর্ণনা পেলাম আলহামদুলিল্লাহ। আমরা যদি এটা তেলাওয়াত করি তাহলে আল্লাহ তাআলা করবেন কি 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেবেন, এবং তারা সকালে পড়লে তারা সকাল থেকে আমাদের জন্য রহমত কামনা করবে আল্লাহর কাছে। আর যদি কেউ যদি মারা যায় ওই দিন তাহলে কি হবে, তার মৃত্যু হবে শহীদের মৃত্যু। আর সন্ধ্যাকালেও যদি আমরা পড়ি তাহলেও আমাদের অনুরূপ পাব। তবে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই আউযু বিল্লাহ ইসামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এইটা তিনবার পাঠ করার পর আমাদের এটি পড়তে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনটি আয়াত খুব ছোট্ট অংশ কোরআনে, তোমরা এই তিনটে মুখস্থ পড়বে। আমরা মুসলিম, আমরা একটু তেলাওয়াত করলেই যদি এত সওয়াব পাওয়া যায় আমরা কেন এটি গ্রহণ করব না? আশা করি তোমরা সকলেই এটি ছয় শুদ্ধভাবে জানবে এবং মুখস্থ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আল কোরআনের সূরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত জানলাম। এবার জানবো আমরা কি জানবো, এবার ফজিলত গেল, এবার কি জানবো, ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সূরা আল হাশরের শেষ তিন আয়াতের ব্যাখ্যা জানতে যাচ্ছ, একটু মনোযোগী হও। এ আয়াতসমূহে আল্লাহ তাআলা গুণ, আল্লাহ তাআলার গুণবাচক নামে পরিপূর্ণ। তোমাকে বলা হলো যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুন গায়বি ওয়াস শাহাদা, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। দেখো এই এক ওই অংশটুকুতে পাঁচ ছটি নাম, গুণবাচক নাম পাওয়া গেল, অর্থাৎ আল্লাহর গুণবাচক নামে পরিপূর্ণ এই আয়াত তিনটি। আল্লাহ তাআলার এসব গুণবাচক নাম তার ক্ষমতা ও পরিচয়ের স্বরূপ প্রকাশ করে। অর্থাৎ আল্লাহ তাআলার জাতি নাম হলো আল্লাহ, আর বাকি যে নামগুলা তার ক্ষমতা এবং তার পরিচয়, এই পরিচয়গুলা বহন করে। সুতরাং এই আয়াত তিনটি খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের চরিত্র গঠনে আয়াত তিনটির ভূমিকা অত্যধিক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এখানে আল্লাহ তাআলা আসমাউল হোসনা গুণবাচক নাম আছে, এই গুণগুলা যদি আমরা আমাদের চরিত্রের মধ্যে যদি কী করতে পারি, আমরা নিজেকে গুণান্বিত করতে পারি, তাহলে আমরা কি হব, আমাদের জীবন সুসজ্জিত হবে এবং আমাদের চরিত্র সুন্দর হবে, আর দুনিয়া এবং আখিরাতে আমরা কল্যাণ লাভ করব। এরপরে বলা হয়েছে তিনি সর্বশক্তিমান, আসমান জমিন সব কিছুর মালিক তিনি, তিনি যাই ইচ্ছা করেন তাই হয়, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনিই একমাত্র ইলাহ বা মাবুদ। এখানে বলা হয়েছে যে আমরা যা কিছু দেখছি সব তারই শক্তি, বলতে আধার বলতে তিনি, সব কিছু সবচেয়ে বড় শক্তিমান হচ্ছে তিনি। আর এবাদতের যোগ্য আমরা কার এবাদত করব?
শুধু তিনি একমাত্র হলো ইলাহ বা মাবুদ, তারই আমরা ইবাদত করব। আবার বলা হয়েছে আসমান ও জমিনের সবই তার পবিত্রতা ও মহিমা বর্ণনা ঘোষণা করে। কোরআনের মধ্যে বলা হয়েছে যে আসমান জমিন গাছ ইত্যাদি সমস্ত কি বলে সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, কোথাও বলা হয়েছে সিজদা পর্যন্ত করে। তাই আমরা আশরাফুল মখলুকাত, আমাদের জন্য এত সব সৃষ্টি ওরা যদি করে তাহলে আমাদের কি উচিত? আমাদেরও উচিত হলো সেই একমাত্র ইলাহ বা মাবুদ তার এবাদত বন্দেগী করা এবং সর্বাবস্থায় সুখে দুঃখে সর্বাবস্থায় আমাদের কি করতে হবে? তার কাছে আত্মসমর্পণ করতে হবে, তার এবাদত বন্দেগী করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সূরা আল হাসরের শেষ তিন আয়াতের ব্যাখ্যা জানলাম। এই ব্যাখ্যা এই সূরার মধ্যে আল্লাহর কোন নামে পরিপূর্ণ, কোন বাচক নামগুলো দ্বারা পরিপূর্ণ। আচ্ছা, এই ইলা বা এবাদতের যোগ্য একমাত্র কে? আল্লাহ হই। আমরা কেন আল্লাহর দাসত্ব করব? কারণ আমাদের জন্য সৃষ্টি সব কিছুই তার দাসত্ব করে, সব কিছুই তার মহিমা প্রকাশ করে এবং তার আনুগত্য প্রকাশ করে। সুতরাং মানুষ হিসেবে আমাদেরও কি তার দাসত্ব করা উচিত এবং ইবাদত বন্ধ করা আমাদের দায়িত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি জানলাম? সূরা আল হাসরের সৃষ্টি নায়াতে ব্যাখ্যা জানলাম। এবার আরও কাজ, তবে খুব সহজ কাজ। হ্যাঁ, খাতা কলম বের করো, একটু চেষ্টা করো। দেখো, প্রথমে বলা হয়েছে ইলা ইলাহ শব্দের সমার্থ বোধক শব্দ কি? আয়াত্রয়ে ত্রয়ের ফজিলতটি কোন হাদিস গ্রন্থে আছে? এই আয়াত্রয়ের উল্লেখযোগ্য দিক কোনটি? আয়াত তিনটির মূল বক্তব্য কি? প্রশ্নগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে রয়েছে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং উচ্চতর জ্ঞানেরও প্রশ্ন আছে। তোমরা এতক্ষণ উত্তর বের করছো, সম্ভবত মিলে নাও উত্তরগুলো। ইলাহ শব্দের সমর্থবোধ অর্থ হচ্ছে মাবুদ। মাবুদ এবং ইলাহ একই অর্থ দেয়, সমর্থবোধক শব্দ। আয়াত্রয়ের ফজিলত কোন গ্রন্থে রয়েছে? এটি হলো জ্ঞানমূলক প্রশ্ন। তিরমিজি হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটি সংকলিত হয়েছে। তিন নম্বর, এই আয়াত্রয়ের উল্লেখযোগ্য দিক কোনটি? এই আয়াত তিনটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এই যে এখানে অনেক গুণবাচক নাম আল্লাহ রয়েছে। আয়াত তিনটি আল্লাহর অনেক গুণবাচক নামে পরিপূর্ণ, এটি হলো উল্লেখযোগ্য দিক। চার নম্বর, আয়াত তিনটির মূল বক্তব্য কি? মানুষের উচিত একমাত্র আল্লাহর দাসত্ব করা, এটা হলো আসলেই মূল বক্তব্য। এত কিছু আল্লাহর স্বরূপ তুলে ধরে উনি বলতে চাচ্ছেন যে ভাই মানুষ, তোমরা তোমার এই ইলাকের একমাত্র ইলারেই তোমরা এই বাদল বন্ধই করো, এটাই তোমাদের উচিত বা কাজ এবং সৃষ্টি হয়েছে তোমরা এই জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্ন উত্তর এই অনুশীলনের ছিলাম এতক্ষণ। তোমরা বাড়িতে এভাবে প্রশ্নের অনুশীলন করবা। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ মনোযোগের সঙ্গে পাঠে ছিলে। আচ্ছা, কী কী জানলে তোমরা? তোমার সূরা হাসরের শেষ তিন আয়াতের পরিচয় জেনেছো, আর কী জেনেছো? কিছু গুরুত্বপূর্ণ শব্দ জেনেছো, আর কী জেনেছো? এই সূরার তেলাওয়াত তোমরা অর্থসহ এটা জেনেছো, আর কী জেনেছো ফজিলত এই সূরার? আর কী এই সূরার ব্যাখ্যাও তোমরা শুনেছো এবং বুঝেছো? আমি আশা করি যে তোমরা আজকের পাঠ সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং এই পাঠে বর্ণিত বিষয়গুলো আমি যে আলোচনা করলাম, এই আলোচিত বিষয়গুলো তোমরা কি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পেরেছো এবং এগুলোর বর্ণনাও করতে পারবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠের শেষের দিকে, লক্ষ্য করো এবারও কাজ, তবে এই কাজটি কিন্তু এখানে নয়, তোমাদের বাড়ির কাজ। অনেক সময় হাতে আছে, সুন্দরভাবে প্রশ্নটির উত্তর তোমরা খাতায় লিখবে। প্রশ্নটি আমি পড়ছি। আবদুল্লাহ সকাল ও সন্ধ্যাকালে সূরা হাসরের শেষ তিন আয়াত নিয়মিত তেলাওয়াত করেন, এজন্য আল্লাহ তাকে কি কি সুফল দান করবেন? হাদিসের আলোকে ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা প্রয়োগমূলক প্রশ্ন। এই প্রশ্ন তিনটি অংশ, উত্তরের তিনটি অংশ থাকবে, পরিপূর্ণ অংশ সহ। সুন্দর করে উত্তরটি খাতায় লিখে তোমরা সংরক্ষণ করবে এবং পরবর্তীতে স্কুল খুললে আমাকে তোমার জবাব
দেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ মনোযোগে সহ আমার সাথে আজকের পাঠের সাথে থাকায় তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। এই করোনাকালীন পরিস্থিতিতে ইচ্ছে তোমরা বাড়িতে আসো, অবশ্যই বাড়িতে থাকবে, ঘরে থাকবে, আল্লাহ তোমাদের হেফাজত করবেন, তোমরা সুস্থ মতো থাকবে। আর আরও দেখা হবে তোমাদের সাথে কোনো এক পাঠে। ততক্ষণ তোমরা ভালো থাকো এবং সুন্দর থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। পাশাপাশি আমার আবেদন হলো যে আজকের যে আয়াত তিনটি আলোচনা হলো, এই আয়াত তিনটি তোমরা শুদ্ধভাবে মুখস্থ করবে এবং তেলাওয়াত করবে, এবং আল্লাহর যে ফজিলতের কথা মহানবী বলেছেন সে ফজিলত তোমরা আল্লাহর পক্ষ থেকে লাভ করবে। তোমরা ভালো থেকো সবসময়, তোমাদের জন্য দোয়া করি, আমিও তোমাদের কাছে দোয়া চাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।